হঠাৎ পরিবর্তন হল আবহাওয়ার এবার বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় আগামী ষোলো তারিখ থেকেই তাণ্ডব চালাবে বাংলার বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসমের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ বেশ কয়েকটি অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মালদা বালুরঘাটের থেকে শুরু করে ধুলিয়ান এদিকে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মেঘ যাচ্ছে বাংলাদেশের মহাদ এদিকে মহাদেবপুর বগড়া রাজশাহী সিংড়ার দিকে তবে এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমের পুরুলিয়া দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে তবে আরও কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো একটু দেখতে থাকুন ধৈর্য সহকারে তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে উত্তরের বেশ কয়েকটি জেলা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ির দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ মেঘ রয়েছে গ্যাংটকের দিকেও কিছুটা এবং উত্তরবঙ্গের কোচবিহারের বেশ কয়েকটি জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে অর্থাৎ একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের ওপরের তিনটি জেলা বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এর দিকে এবং জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা দেখতে পাচ্ছি অন্যদিকে মালদা দুই দিনাজপুর পাশাপাশি যদি দেখি তাহলে বালুরঘাটের দিকেও রাজমহলের দিকে ধুলিয়ানের দিকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোমশদপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মোহনপুর রাজশাহী পুইতিয়া, সিংরা এদিকে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের এই জায়গাগুলিতে আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি তবে বীরভূম মুর্শিদাবাদ দিকেও হালকা মেঘ রয়েছে আবার পুরুলিয়া বাঁকুড়ার দিকেও মেঘ বর্ধমানের দিকেও রয়েছে কলকাতার আশেপাশে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কলকাতার আশেপাশে নেই অন্যদিকে বাংলাদেশের বাকি যে জেলাগুলি রয়েছে উপকূলের জেলা পাশাপাশি কুমিল্লা সিলেট বিভাগ ময়মনসিংহের দিকেও কিন্তু আমরা আকাশ পরিষ্কার দেখতে পারছি ঢাকার দিকে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ মূলত পরিষ্কার অসমের দিকে গোয়ালপাড়া এদিকে সাইডে কিছুটা আমরা মেঘ দেখতে পারছি এদিকে হোজাই ডিমাপুর সাইড শিলং সাইডে কিছুটা মেঘ এবং ডিব্রুগড়ের ওপরের বেশ কয়েকটি জায়গাতে আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি তাছাড়া মূলত আকাশ পরিষ্কারই দেখতে পারছি তবে আমরা সরাসরি মেঘ মেলাতে চলে যাই এবং দেখাই আপনাদেরকে মেঘমালাতে করে দেখাবো আপনাদেরকে যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বিশেষ করে আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা বিশেষ করে কোন কোন জেলাগুলিতে রয়েছে এবং রাতের দিকে আরও কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে তো আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমোটেই চলে যাই এবং দেখি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি দেখি তাহলে কোলাঘাট থেকে শুরু করে এদিকে দীঘা কোনটাই বেলদা তমলুক বালিচক চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর সাইডে সোনামুখীর সাইডে ঘুসকরা বোলপুর কাটোয়া শিউড়ি এদিকে রামপুর হাটের কিছুটা অংশ এবং মুর্শিদাবাদের যে জায়গাগুলি বললাম যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদের আজিমগঞ্জ বরমপুর দমকল করিমপুর এদিকে কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি আবার মালদার সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার কোচবিহারের বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই তবে আকাশ কিছুটা মেঘলা থাকছে আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দিকে কিছু মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের রংপুরের সাইডেও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং বগড়া সিংড়া রাজশাহী পাবনা এদিকে তো বৃষ্টিপাতের একটা অ্যালার্ট থাকছেই পাশাপাশি কিশোরগঞ্জ ঢাকা ফরিদগঞ্জ এদিকে ফরি দেখতে পারছি মাদারীপুর থেকে শুরু করে এদিকেও কিছুটা মেঘ থাকছে এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তবে অসমের দিকেও যে জায়গাগুলি বললাম এদিকে বৃষ্টিপাত হবে এবং রাতের দিকে যদি আমরা দেখি বিশেষ করে রাতের দিকে দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে কিন্তু কিছুটা রয়েছে এবং গ্যাংটকের দিকেও কিছুটা রয়েছে তাছাড়া রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এবার আপনাদেরকে যে জানালাম যে ষোলো তারিখ মঙ্গলবার দিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব আপনারা পরিষ্কার নিজেরাই দেখতে পারবেন যে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা এবং অসমের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং বিকেলের দিকে আমরা দেখতে পারব সব থেকে বেশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা অসমের দিকে রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু আমরা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি অর্থাৎ অসমের গুয়াহাটি তেজপুর যোরহাট হোজাই ডিমাপুর এবং উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার দিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের দিকে যথারীতি বৃষ্টি চলবে তবে উত্তরবঙ্গের এবং অসমের দিকে ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট পাশাপাশি সতেরো তারিখও আমরা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি অসমের দিকে এবং উত্তরবঙ্গের দিকে এবং ত্রিপুরাতে একটু বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এই সাইডেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি রেড অ্যালার্টও কিন্তু জারি করা হয়েছে তবে তো বৃষ্টিপাতের যেমন অ্যালার্ট থাকছে তেমন তাপ কিন্তু সতর্কবার্তা রয়েছে একদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বেশ কয়েক একটি জেলায় পাশাপাশি তাপপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে কিন্তু বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলাগুলিতে তাপ সতর্কবার্তা রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে যদি আপনারা সকালের আপডেটে দেখতেই পেরেছিলেন যে একদম ডিটেলস জানিয়ে দিয়েছিলাম যে তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে আজকে বাড়বে তো আজকে আমি দেখাবো না যে এই মুহূর্তে দেখাবো না শুধুমাত্র একটু আপনাদেরকে জানিয়ে দিই কোথায় কেমন তাপমাত্রা আজকে ছিল দুপুরের দিকে আজকে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল অসমেও তাই রয়েছে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি চিটং মহেশখালীর দিকে আঠাশ অর্থাৎ আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরার দিকেও ছত্রিশ সাতত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তবে সতেরো তারিখ যেটা আমরা দেখলাম যে ভারী বৃষ্টিপাত সেই সতেরো তারিখে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে একদিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে হবে লন্ডভণ্ড হবে উত্তরবঙ্গ এবং অসমের বেশ কয়েকটি জেলা পাশাপাশি ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সিলেট বিভাগটা এদিকে দক্ষিণবঙ্গের দিকেও তাপমাত্রা প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি বা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আঠেরো তারিখেও যদি আমরা দেখি আঠেরো তারিখেও কিন্তু ভয়ঙ্কর তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ ষোলো তারিখ থেকেই তাপমাত্রা বাড়বে অর্থাৎ আগামীকাল থেকেই কিছুটা তাপমাত্রা বাড়বে তবে ষোলো তারিখ থেকে কিন্তু আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগের মতন পরিস্থিতি চলে যাবে চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে তো একটা ভয়ঙ্কর সতর্ক সতর্কবার্তাও কিন্তু রয়েছে পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো নতুন যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা থাকছে তার আগে আমরা একটু দেখিনি যে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতে পারবেন যে এই যে ঝড়ের যে হাওয়া সেটা কিন্তু আমরা দেখতে পারবো উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে এবং অসমের দিকে অগ্রসর হবে তো এই মুহূর্তে আমরা যদি সরাসরি নিই তাহলে দেখতে পারবো বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে যদিও বা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয় অবশ্যই আপনাদেরকে সরাসরি আমরা লাইভে দেখাবো পরবর্তী আপডেটে তবে আপাতত যা পরিস্থিতি বঙ্গোপসাগরে সেরকম কোনো ঘূর্ণিঝড়ের পরিবেশ আমরা দেখতে পারছি না পরবর্তীতে আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছিল যে এই এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথম দিকে ঘূর্ণিঝড় রেমাল যেটা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা কোন উপকূলে আছড়ে পড়বে এবং কখন বঙ্গোপসাগরে তৈরি হবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি শুধুমাত্র যেই আপডেটটা এসেছে যে একটি ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে খুব শীঘ্রই সেই নিয়ে কিন্তু একটা আপাতত সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ